To me not স্বাগত জানাচ্ছি গল্পের ঈদ আড্ডায় আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা এবং আমার সঙ্গে আজকে আছেন সঙ্গীত শিল্পী তানজিব সারওয়ার ঈদ মোবারক ভাইয়া ঈদ মোবারক ঈদ তো এখনো চলছে ছোটবেলায় ঈদ ছিল এখন ঈদের আমেজটা অন্যরকম সো কেমন চেঞ্জ হয়েছে ছোটবেলার ঈদটা আসলে অনেক মজার ছিল আর হচ্ছে কি ছোটবেলা তো মানে আমাদের তো ইসলামে পনেরো দিন করে আগাইতে থাকে তো ওই টাইমটা ছিল শীতকালে ঈদ তো ওই শীতকালের ঈদটা আসলে অনেক মিস করি আর ওই সময় দেখা যায় যে শীতের মধ্যে সকালে উঠে গোসল টসল করে নামাজ পড়ে একটা একটা ভাইব কাজ করত সর্বোচ্চ কত টাকা সালামে পেয়েছেন সর্বোচ্চ একবার আমি আমার কাকিকে গান শোনাইছিলাম গান শোনাই সালাম করছিলাম 50000 টাকা আমাকে ছিল ও মাই গড এমন কাকি আসলে ঘরে ঘরে দরকার আচ্ছা এবার আপনার সম্পর্কে একটু জানতে চাই আমি আস্তে আস্তে একটা জিনিস গুগলে সার্চ করছিলাম কিন্তু ইনফরমেশনটা মিসিং ছিল মেয়েরা বয়স লুকায় এটা খুবই কমন কিন্তু তানজিব স্যার কেন বয়স লুকায় বয়স লুকায় না এটা আসলে ফেসবুকে দেই না কারণ এটা পার্সোনাল একটা জিনিস মানে ব্যাপারটা অনেকে ভাববে আমি বুড়ো হয়ে গেছেন অনেক ছোট আবার অনেকে ভাববে অনেক বড় ওকে আমি এটা লুকায় আর কি তারপরেও মানুষের একটা কিউরিওসিটি থাকে যে তানজিব সারোয়ারের বয়স কত না অ্যাকচুয়ালি ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে বড় তো বড় ছেলে আর বড় ছেলে হিসেবে আদরটাও সেরকম পাইছিলাম আমি সব নানা নানু দাদা দাদির কাছ থেকে আর কি দেখা যায় বাইরে গেলে আপু আমাকে কিছু টাকা দাও এখনো নেই তারপর আম্মুর কাছ থেকেও নেই তা আপু বলে যে তুমি তো তখন ইনকাম ইনকাম করো তুমি আমার কাছ থেকে কেন টাকা নাও আমি বলছি না আমি তোমার ছোটো না আমি তো কেন নিব না আমি সবার কাছে ছোটো থাকতেই পছন্দ করি এই জন্য বয়সটা আমি বলি না কাউকে লুকিয়ে রাখি আপনি মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন কিন্তু তার আগে আপনি আবার জার্নালিজমে কিছুদিন ছিলেন তো আসলে কি মনে হলো যে হাতে বুম না ধরে কিবোর্ডটাই বেশি স্যুট করছিল এজন্য কি সুইচ করা না জার্নালিজমে যখন আমি পড়ি তখন অলরেডি আমার অনেকগুলো গান রিলিজ হয়ে গেছে তো তখন তার আগে থেকে তো আমি মানে কিবোর্ড বা কিবোর্ড প্লে করি কিন্তু জার্নালিজমে ছিলাম কিছুদিন মনে হচ্ছিল যে আমি একটু এই বিষয়টা নিয়ে একটু পড়ালেখা করি একটু একটা জ্ঞান অর্জন করি তারপরে আমি চিন্তা করি না আমার মিউজিকের মানে তখন আমি ছায়ানোটে পড়ি আর কি কিন্তু তারপরে ইচ্ছে যে আমি মিউজিকের মিউজিক ডিপার্টমেন্টে চালু করে পড়ি আর কি তো ওইখান থেকে এখানে আসি কারণ তো রিলেটেড ব্যাপার আর কি তো ওই ব্যাপারটা আমার একটা আইডিয়া থাকলো আইডিয়া হয়ে গেছে কিওর কথা বলতেবে তোমার সাথে এটাও একটা বুঝেই বুঝছি আমি ওখানে পড়া লেখা করে আচ্ছা তাহলে হচ্ছে আপনি ডিপ্লোম্যাটিক অ্যানসার দিচ্ছেন আমার সাথে না ডিপ্লোম্যাটিক যেটা সেটা আপনি যখন কিবোর্ড যখন প্লে করেন কিং বা আপনি যখন হারমোনিয়াম প্লে করেন তখন আসলে কি মনে হয় যে এর জন্যই আপনি জন্মেছেন নাকি পাশাপাশি থাকে না প্যাশনের জায়গায় মানে সাইমালটিনিয়াস অন্য একটা জিনিসও থাকে ইজ देयर এনিথিং লাইক দ্যাট এরকম কিছু না আমি ছোটোবেলায় ছবি আঁকা ফার্স্ট ইয়ে ছিলাম শিশু একাডেমি থেকে দেন হচ্ছে ক্যাডেট ছিলাম বিএনসিসি করতাম আর কি আর্মিতে ট্রেনিং নিয়েছিলাম দেন আমি ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলাম তারপরে ছবি আঁকার ভিতরে আমি ক্যারেক্টার খুঁজতাম মানে কোনো একটা ছবি দেখে আঁকতে পছন্দ করতাম না আর কি নিজে থেকে কোনো একটা ক্যারেক্টার আমি করবো এরকম তখন আমি চিন্তা করলাম যে আমি গান লিখি কেমন লিখতে পারি বা কী পারি তখন আমি লিখলাম যে বৃষ্টি তো থেমেছে অনেক আগে ভিজেছি আমি একা তো ওই ওই থিম থেকে আর কি গানের ভিতরে ঢোকা যায় আমি গান লিখবো শুরু করবো আমার গাওয়ার প্ল্যান ছিল না পরে চিন্তা করলাম আমার গানের শুরু কথা কে গাবে তখন ওই ওই টাইমটায় তো তারপরে আমি চিন্তা করলাম আমিই গাই গাওয়ার পরে অনেক ধরনের গান আমি লিখলাম আবার মানুষ গান লেখা থেকে শুরু করে আমি সুর থেকে লিখি মানে সবই উল্টা আর কি বাস্তব জীবনের কি এরকম উল্টা স্কুল লাইফে আমি এরকম ছিলাম সবাই দেখা গেছে যে 2000 পাসা চলে গেছে আমি আমার গমেল ল্যাবরেটরি স্কুল একটা পুকুর ছিল পুকুরে মাছ ধরতেছি ঝাপি দিয়ে মাছ ধরতেছি এটা দেখা যায় বোতলে করে বাসা নি আসি একু নেমে দেয়া দিছি এই টাইপের আর কি डिफरेंट টাইপের কাজ কর্ম করতে আমাকে ছোটবেলা থেকে এই তো আপনি গানগুলো লেখেন এটা কি আসলে গানের প্রতি ভালোবাসা নাকি আসলে জীবনের ভালোবাসাগুলোই আসলে গানে কনভার্ট করে ফেলেন রিয়েল লাইফের অনেক ঘটনা তো আমার মানে গানের মধ্যে আমি লেখা ট্রাই করছি বাট ছেকা টাকা খায়নি এরকম কিছু না বাট মানুষের লাইফ থেকে কারো দুঃখের ঘটনা শুনলাম সুখের ঘটনা শুনলাম সেই থিম থেকে আমি আসলে গান লিখি নিজের লাইফ থেকেও লিখছি যেমন ওই যে তোমার এলো মেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুটতলা রিক্সায় এইটাও লাইফ থেকে কিন্তু আমার লেখা তেরো চোদ্দ বছরে তো আপনি নিজেকে গ্রুম করেছেন আজকে যে কারণে আপনি এই পর্যায়ে এসেছেন তো আসলে কোন ব্যাপারগুলোতে ফোকাস করেছেন গানের যে প্রেওয়াজ প্র্যাকটিসটা করা সেইটা আমি সব সময় চেষ্টা করেছি তারপর হচ্ছে গিয়ে স্টুডিওতে টাইম দেওয়া বা সুরে সুরের লেখার টাইম লেখার সময় কিন্তু আমি অনেক বই পুস্তক নিয়ে বসি হয়তো বা কোনো ওয়ার্ড ভালো লাগলো সে ওয়ার্ড শব্দ চয়ন করি আর কি যেমন মেঘমিলন শব্দ চয়ন করতো মেঘমিলন তো এগুলোর দিকে আমি ফোকাস করি সব সময় আচ্ছা আপনি যখন নিজের গানের কথা চিন্তা করেন তখন আসলে প্রথমে কোন গানটা মাথায় আসে গাছ ছুঁয়ে বলো এখন মাথা ঘুরে বেশি গাছ ছুঁয়ে বলো এই গানটা মানে আপনার ক্যারিয়ারের প্রায় বারো তেরো বছর পরে আপনি সিনেমাতে প্রথম গান করেছেন মানে এত গ্যাপ কেন মানে মানে অনেক দেরি হয়ে গেল না হ্যাঁ সিনেমাতে গান গানের কথা অনেক আগে থেকে হয়েছে বাট আমি চিন্তা করছি যে আমার শুরুটা সবসময় ভালো করার ট্রাই করি মেঘু মিলন আমার ক্যারিয়ারের শুরুর গান মাঝখানে কী হয়েছে অনেকে কিন্তু এটা দেখে না মানুষ কিন্তু প্রথমটাই দেখে যে প্রথমে কি করছে সো আমি এরকম একটা মানে স্টোরি এরকম একটা ক্যারেক্টারের উপরে আমার গলা মানে আমি গান গাবো এই প্ল্যানিংয়ে ছিলাম আমি তো যতগুলোই মুভি গানের অফার অনেকগুলোই দেখা গেছে যে আমি চিন্তা করছি যে কি করা যায় এটার জন্য মানে ওইটার মধ্যে আমি যে সুর কথাটা দিব তাও বেটার কিছু আমি চাই তো আমি দেখা আফটারন সবাই প্রথম সিনেমা আর আমার প্রথম সিনেমাতে গান দুইটাই কিন্তু প্রথম নাম্বার ওয়ান দেন ওইটার জন্য অনেকগুলো অ্যাওয়ার্ডও পাইছি আমি এই এই কারণেই কিন্তু আমি ওয়েটটা করছি আমি কিন্তু আমার প্রথম অ্যালবামের সময় কিন্তু আমি আট বছর ওয়েট করেছিলাম যে আমি কোন সময় আমি অ্যালবামটা বের করব তো ওই ওই আমি বলতেছি আর কি যখন পারফর্ম করছেন আপনি কোন অডিয়েন্সের কাছ থেকে ধরেন কোন নেগেটিভ রেসপন্স কিংবা থাকে না যে আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে বা করার চেষ্টা করছে এরকম হয় আমাদের বিভিন্ন কনসার্টে বা শোতে এরকম হয় তখন হ্যান্ডেল করেন কিভাবে আমার সাধারণত এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কনসার্টে আমার এরকম হয় নাই বাট এরকম হয়েছিল যে কনসার্ট চলাকালীন অবস্থায় দুই পক্ষের সংঘর্ষ লেগে গেছে ঠিক আছে তখন আমি মাইক্রোফোনে বলছি আপনারা একটু থামেন আপনারা একটু এরকম করেন এরকম করেন জগন্নাথ ইউনিভার্সিটিতে এরকম হয়েছিলো একবার ওইখানে অনেক এরকম গ্যাম জ্যামটা জ্যামের লাগছিলো তখনও আমি মানে জিনিসটা বুঝেছি কারণ আমি আমার দাদা ছিল পুলিশ অফিসার বাবা ছিল ফ্রিডম ফাইটার প্লাস মেয়র পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সো আমি এবার এগুলো হ্যান্ডেল করতে পারি খুব সুন্দর ওইখান থেকে আমি পাইছি জিনিসটাই যে থাক ভাইয়া আচ্ছা ভাইয়া আপনারা একটু থামেন বস থামেন বা এরকম কিছু টোলা এইভাবে অনেক কিন্তু কনসার্টে কম বেশি এরকম হয় কিন্তু ওটা হ্যান্ডেল করতে পারি আমি খুব ভালো আপনি বেসিক্যালি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের তো এই লেগাসি মেইনটেইন করার কি কোনো ইচ্ছা আছে প্ল্যান আছে ইন দা লং রান না আপাতত এগুলো নিয়ে কোনো পলিটিক্যালি কোনো প্ল্যান নাই আমার আমি পলিটিক্যালি যদি আমি কোনো কোনো সেক্টর মানে কোন সাইডে যদি আমি যাই তো যে পক্ষ অপোনেন্ট থাকবে সে পক্ষ দেখা যাবে আমার গান শুনবে না মিউজিক্যাল ক্যারিয়ারের কথা যদি জানতে চাই আপনার লাইফের ট্রানজিশনাল পয়েন্ট কোনটা আমরা জানি একটা আমার মনে মনে একটা জিনিস আছে বাট আপনার কাছ থেকে স্পেশালি জানতে চাই টার্নিং পয়েন্ট আই হলো যে প্রথম মেঘু মিলনের মিউজিক ভিডিও তারপর হচ্ছে কন্যা নয় গোচর দিলামার সবগুলোতে আমার ভাবছে আমি মডেল আমার সিঙ্গার কেউ ভাবে নাই আমার দেখলে তো আপনি মেঘ মিলন মডেল না ভাই আমি সিঙ্গার ওটার সুরকার গীতিকার পরে মিথ্যা শিগিলি গানটায় ইসা আমাকে ইন্ডাস্ট্রি বুঝলো যে মানে ইন্ডাস্ট্রি মানুষজন বুঝলো যে না এটা সিঙ্গার এই এইটা হচ্ছে মডেল এডি সিঙ্গার এরকম তো ওই মিথ্যা শিখে এটা বলবো আমি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে আমার একটা টার্নিং পয়েন্ট আর কি বড় টার্নিং পয়েন্ট মিথ্যা শিখে গানটা আপনি যখন ক্যারিয়ার স্টার্ট করেন তো অনেকেই অনেক ধরনের অ্যাডভাইস দিয়েছেন আপনাকে আমি শিওর সো মিউজিকের অ্যাসপেক্ট থেকে বেস্ট অ্যাডভাইস কোনটা ছিল আপনার কাছে আমার ছায়ানোটের যে ওস্তাদ মানে আমার ছায়ানোট ছাড়াও যে ওস্তাদ আমার রেজোনেল লালু স্যার ওনার কাছে যখন আমি প্রথম গান শিখতাম উনি বলতো যে সবচেয়ে বেশি ডাউন টু আর্থ হইতে হবে তোকে যত তুই মাটির সাথে মিশতে পারবি তোর ভয়েস থেকে তত মাটির যে ব্যাপারটা ভিতরে যে তোর মানে ফিলটা সেটা ওরকম সুন্দর আসবে আর তুই যদি রুড় হস বা তোর যদি মনের মধ্যে কোনো মানে খারাপ জিনিস থাকে সেটা কিন্তু তোর গলায় প্রকাশ পাবে সো আমি সবসময় এটা ফলো করি এখন পর্যন্ত মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন তো আমার প্রশ্নটা হচ্ছে মিউজিক্যাল ফিল্ম আর মিউজিক ভিডিও দুটোর মধ্যে আসলে মেইন ডিফারেন্স কোথায় মিউজিক ভিডিওতে দেখা যায় যে স্টোরিটা ছোট্ট একটা স্টোরি থাকে আর সেটা তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হয় আর মিউজিক্যাল ফিল্ম বলে তো বড় যেমন আমি বড় ভালোবাসি করছিলাম সেখানে আমি একটা পাগলের ক্যারেক্টার করছিলাম সেটা আবার খুব লং হয়ে যায় আর কি আর শুধু মিউজিক ভিডিও যদি বলি যে শর্টের মধ্যে সেটা মানুষ কিন্তু বেশি নেয় আর কি যেমন আমার একশো আর যদি বলি একশোর ভালোবাসার কথা বলছি কিন্তু দেখাইছি সুন্দরবন এবং সেখানে আপনারা সেখানে অনেকগুলো স্পটে শুট করেছেন সো ওই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল খুবই ভয়ঙ্কর ছিল কারণ হচ্ছে কেমন কারণ হচ্ছে আমরা যখন মংলা থেকে সুন্দরবনে রওনা দেই প্রথমে দেখলাম যে খুব সুন্দর সান খুব সুন্দর ওয়েদার শুটিং করব মাছ পথে গিয়ে শুনতে পারি যে তিন নাম্বার বিপদ সংকেত একটু পরে ঝড় হঠাৎ করে ঝর্ণা মেতে ওইখানে তো এমন ঝড় নামসে আমরা তো পুরো আমি ভাবছি যে ওই দিন ফোন দিয়ে আমি বলবো যে আমরা মাফ করে দিও মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে তারপর ওইখান থেকে যখন যাই তখন ওই মানে আরেকটা বোর্ডে ছিল অংশ ভাই তানিম অংশ ওইদিকে একটা জাহাজ আসতেছিল জাহাজের তো ওয়েভ অনেক তো আমি তো জাহাজ দেখা আমি বললাম যে শেট এত এত ঢেউয়ের মধ্যে আবার জাহাজ তো জাহাজটাও দেখলাম একটু সাইড করে ফেললো বুঝছে যে দুইটা বোর্ড ছোটো ছোটো এর মধ্যে অংশবাউকেটো কি বল তানজিব নায়িকার সাথে রোম্যান্টিক দৃশ্য তুমি থাকো মুডে থাকো ঠিক আছে তোমার কিন্তু যা যাওয়ার শর্ট নিব একটা আমি তখন বলতেছে আমার এই অবস্থা আমার মাথা খারাপ হয়ে যেতেছে যে ডুবে সে আমার বলছে রোমান্টিক দৃশ্য তো মেয়েটাই কেন তো মডেলটা আর কি মৌসুম ছিল মডেলটা এই এইখানে আমি হ্যান্ডেলটা ধরে ওর এইখানে রাখছি নালে ও দেখা যায় যে ওয়েবে বাতাসে মানে ও উড়ে যাবে চিকন চাকন তো তখন ওইখানে গেছি পর আবার নামলাম আমার ঘাটটার ব্যথা হয়ে গেছিলো শুটিং করে করতে করতে গেছি আমার পরে দেখলাম লেখা এখানে বাঘ হইতে সাবধান পরে শুটিং করলাম ওইখান থেকে ব্যাক করলাম ব্যাক করার সময় আর কি বোর্ড অনেকবার বন্ধ হয়ে গেছিল এতবার বন্ধ হয়েছে তো ওই রাত্রেবেলা শুটিং হয় না ওই রাত্রেবেলা ভোর রাত্রেবেলা শুটিং হয়েছে আর কি তো অনেক প্যারা গেছিল ওটা ওটা খুব ভয়ঙ্কর মানে জীবনের 바জি লেগে গেছে একদম পুরো এরকম একটা ব্যাপার আমি চাইনা যে এরকম সিচুয়েশন লাইফে আর আশুক বাট স্টিল ধরেন আমরা আমরা এরকম অনেক কিছু থাকে যে ওয়ান্স ইন আ লাইফটাইম আমরা করার সুযোগ পাই সো এমন কিছু কি আপনার কাছে আছে বা আপনি ভেবেছেন যে করতে চান এটা হ্যাঁ আমি হলিউডে গান করতে চাই আপনি যদি কখনো সুযোগ হয় আপনার কারোর জন্য কোন শো অ্যারেঞ্জ করার তো ওই আর্টিস্টটাকে কি হবে বা ইয়ার রহমান কে বাংলাদেশে হাবিব ভাই হাবিব ভাইদ ভাই আর ব্যান্ড যদি বলি ওয়ারফেস আর্ক ফেভারিট আমার জেমস ভাই অবশ্যই জেমস ভাই এমন কোন ডিরেক্টর আছে যার সঙ্গে আপনি কাজ করতে চান অমিতাভ রেজা স্যার উনি দেন হচ্ছে মুস্তাফা সরফারি এন্ড এমন কোন আপনার অভিনেত্রী আছেন যার সঙ্গে আপনি অনস্ক্রিন আসতে চান একটার টাইম আমি সব সময় চাইতাম শামনুরর সাথে কাজ করা শামনুর আপু সো উইদার হয় নাই তো বাংলাদেশের বাইরে যদি বলি মনিকা ব্যালচি আমার খুব ফেভারিট তার সাথে আমার অন স্ক্রিন কাজ করার ইচ্ছা আছে কোন পার্টিকুলার ক্যারেক্টার কিংবা এরকম কিছু কি আপনার মাথায় আছে যেটা আপনি এখন আমাদের অডিয়েন্সকে করে দেখাতে পারেন আমার ফেভারিট মারজু ক্রাসল ভাইয়া ওনাকে নিয়ে আমি একটা বানাইছি মানে যা ওনার জন্য স্ক্রিপ্ট আমি বানাইছি ওইটাই আমি অ্যাক্টিং করে দেখাইছি মারুক রাসল ভাইয়ের এক ছোট ভাই এসে বলতেছে ভাইয়া আপনি আমার দোকানের নামটা নকল করলেন আরে ওটা কই নকল করছি

দেখতাম যে আমাদের অনেক বান্ধবীরা বন্ধুদের উপর ক্রাশ খেত অনেক মেয়ে পিছন পিছন ঘুরতো সো আপনার সাথেও তো নিশ্চয়ই এরকম হয়েছে হুম মানে হয় ওইটা তো এক পরের কথা কলেজ লাইফেও এরকম হয়েছিল মানে একদিন হঠাৎ করে বোর্ডে লেখা দেখি আই লাভ তানজিব ঠিক আছে পরে স্যার এসে বলছে যে কে করছে কাজটা এখন কেউ স্বীকার করে না পরে মানে কলেজ লাইফে এরকম ছিল বাট ওইভাবে কারোর সাথে রিলেশন বা ওরকম কিছু হয় না এটা কোনো সময় তো ভাব টাপ নিয়ে ছিলাম তখন বোর্ডে নাম লিখছিলাম আমার একটা পেপার হয়ে গেছে একদম বাট কে বোর্ডে নাম লিখেছিল সেটা আর জানতে পারেননি নি না সো হ্যাভ ইউ এভার বিন ইন লাভ হ্যাঁ আমার প্রথম ভালোবাসা ছিল কলেজ লাইফে এন্ড সেই সেই ভালোবাসা কে আনরিকুইটেড হ্যাঁ আর্টিস্ট ক্ষেত্রে যেটা হয় তাদের জীবনে এই ইমোশনটা অনেক বেশি কাজের ক্ষেত্রে এটার মানে প্রতিফলিত হয় সো আপনার এমন কোন গান আছে যেটা ওই ইমোশনের সাথে কানেক্টেড ওই যে একশর ভালোবাসা যেটা বললাম তোমার এলোমেলো ছিল আমার সাদা মনে এইটা তারপর ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলে আমি বাসি এগুলা আপনার কাছে আসলে ভালোবাসার ডেফিনিশনটা কি ভালোবাসার ডেফিনিশন আমার কাছে ঠিকই প্রথমে একটা মানে ভালোবাসা মানুষকে প্রথমে বানাইতে হয় ভালো একটা বন্ধু তারপর ভালো একজন পার্টনার দেন ভালোবাসা মানুষ আমার কাছে এইটাই ডেফিনেশন ছোটবেলার কথা তো নিশ্চয়ই মনে আছে সো ছেলেদের সাথে দেখা যায় মায়ের বন্ডিং অনেক বেশি থাকে বাবার সাথে একটু একটা চকের ডাক থাকে সো আপনার কি বাবার সাথে ধরেন থাকে না যে মার খাওয়ার বা বকা খাওয়ার কোনো স্মৃতিকে কি আছে আব্বু সাধারণত পলটিক্স করতে তো কথা কম বলতো আর কি আর আম্মু অনেক মাইক আমার জীবনে অনেক কিন্তু আব্বু একদিন আমি একটা কি জানি বলছিলাম সে দেখলাম যে নিউ মার্কেটে গেছে যে হঠাৎ করে আসছে আমি সে আমার জন্য কিছু নিয়ে আসছে মনে হয় তিনি ব্যাথ নিয়ে আসছে এমন মাইক দিছে আমার ওই ব্যাথ দিয়ে একদিনই আমি আব্বুর জীবনে মাইক খেয়েছি এরকম ব্যাথ দিয়ে ফাটাই ফেলছে আমার কি যেন একটা বলে ফেলছিলাম কার সাথে জানি ফোনে ফোনে কি জানি বলছিল আব্বু শুনে ফেলছিল মানে কোনো ফাইজলামি করছে কোনো ফ্রেন্ডের সাথে বা কিছু এইটা শুনে আর কি আব্বু মারছিল আমাকে আর মায়েরা কিন্তু আসলে যত রান্নাঘরে যত জিনিস মানে যত জিনিসপত্র থাকে সব দিয়ে আসলে মানে আম্মু মার তো দিয়ে বিশাল বড় হাত তো কাশ এবার ভাই জানতে যাচ্ছে যে আপনার এখন আসলে ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে নতুন মুভিতে কাজ কাজ করব এটা নিয়ে কথা চলছে দেন হচ্ছে কোন মুভিতে নতুন এটা নাম এখন ঠিক করা হয়নি অ্যাক্টর অ্যাক্ট্রেস বা আর্টিস্ট কোন ইন্ডিয়া বাংলাদেশ যৌথ প্রযোজনা হবে এটা আরেকটা হচ্ছে আরেকটা প্ল্যান আছে ওটা সারপ্রাইজ থাক আর হচ্ছে অনেকগুলো কোম্পানির জন্য কাজ করছি যেমন সিমবি ডুমি স্টেশন নাটাই তারপর হচ্ছে আর অনেকগুলো অবন্তি আর আমার একটা ডুয়েট কোনালাপু আর আমার একটা ডুয়েট অনেকগুলো প্রজেক্টই করতেছি ওকে অ্যান্ড তারপরে আপনার এই কাজগুলো শেষ করে কি আপনার বিয়ের ডেট কি ভয়ঙ্কর প্রশ্ন না না বিয়ের সাথে তো খোদা তলার ইচ্ছা এটা যখন সে চাবে তখনই হবে আর এটা তো এত সহজ জিনিস না যে বললাম আর হয়ে গেল আর আমার ফ্যামিলি রেস্ট্রিক্টেড যে আমি যে বিয়ে করলাম সেটা খুব ভেবেচিন্তেই তারা দিবে আর বিয়ে করলাম কয়েকদিন পর ঝামেলা হলো এটা হবে এটা হবে এই টাইপের মানে কাজ জানি না হয় ওইভাবে আমি ভেবেচিন্তে কি করব ওকে অ্যান্ড যেহেতু আমরা আপনার বাসায় এসেছি ঈদের সময়ে সো আসলে আপনার গান না শুনে তো যাওয়া যাবে না ঠিক আছে অবশ্যই সো আপনার পছন্দের গানটা যদি আমাদের একটু শোনাতেন তাহলে স্টুডিওতে চলো সময় ওটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে